সারদা সহ একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্ত চলার মধ্যে রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী অফিসার ব্রতেন ঘোষালকে বদলি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো মহিলা অফিসার চোজম শেরপাকে। কিন্তু হঠাৎ কেন এমন বদলি? সিবিআই এর তরফে জানানো হয়েছে এটা নিছকের রুটিন বদলি। তাছাড়া ব্রতিন ঘোষালের শরীর ভালো নয়, তাই তাকে বদলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সূত্রের খবর, মিন্টো পার্কে রোজভ্যালির হোটেলে ভাঙচুরের ঘটনা তদন্তে ব্রতিন ঘোষালকে একাধিকবার তলব করার পাশাপাশি আদালতে গিয়েছে কলকাতা পুলিশ। আলিপুর আদালতে হাজিরার নির্দেশও দেওয়া হয় তাকে। ব্রতিন ঘোষালকে হেনস্থা করা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি, ফলে কাজে মন দিতে পারছিলেন না তিনি, আর সে কারণেই তাকে সরিয়ে মহিলা অফিসার নিয়োগের সিদ্ধান্ত বলে সিবিআই সূত্রে খবর। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।